হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। শরীফুলস এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অভিনন্দন। ভিউয়ার্স, আপনি কি এবার লাউ গাছ অথবা কুমড়ো অথবা মিষ্টি কুমড়া চাষ করার কথা চিন্তা করছেন, অথবা আপনি অলরেডি চাষ করছেন কিন্তু একটা গাছেও ফুল আসছে না, এমনকি ফলও থাকছে না, অথবা ফুল এসে সাথে সাথে ঝরে যাচ্ছে আর আপনি বুঝতে পারছেন না কি ধরনের পদক্ষেপ নেবেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কি কি সার দিলে অবশ্যই গাছে বেশি ফলন পাবেন এবং কি ধরনের পরিচর্যা, অর্থাৎ মাত্র দুইটি পরিচর্যা করলেই আপনারা বেশি ফল পাবেন একটি গাছ থেকে। ভিউয়ার্স, ভিডিওটির যে কোনো অংশে একটি টুইস্ট রয়েছে যা আপনি কখনোই দেখেননি, তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ভিউয়ার্স, বাংলাদেশে লাভজনক চাষাবাদের মধ্যে লাউ, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া অন্যতম, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে বেশি বেশি চাল কুমড়া বা মিষ্টি কুমড়া ধরানো যায়, তাহলে চলুন পরিচর্যা দেখে নিই। ভিউয়ার্স, আপনারা কোন সার ব্যবহার করলে বেশি বেশি ফল পাবেন চলুন প্রিপারেশন দেখে নিই। প্রথমে আপনারা হাফ লিটার পানি নেবেন, এতে 10 থেকে 15টি দানা ডিএপি সার পানির মধ্যে এভাবে ছেড়ে দিবেন। এবার আপনারা 10 থেকে 12 দানা ইউরিয়াও সেই পানির মধ্যে ছেড়ে দেবেন। এবার আপনারা সামান্য পরিমাণে থিওভিট অর্থাৎ ভিটামিন এর মধ্যে দিয়ে দিবেন। এবার সুন্দরভাবে গুলিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনারা একটি বোতলের মধ্যে এই মিশ্রণটিকে সুন্দরভাবে ঢেলে নেবেন। ঢালা হয়ে গেলে একটি স্প্রেয়ারের মাধ্যমে এই পুরো কুমড়া, লাউ অথবা চাল কুমড়া গাছে এভাবে স্প্রে করতে থাকুন এবং অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন। স্প্রে করার ক্ষেত্রে গোড়া থেকে একদম পুরো গাছে স্প্রে করতে হবে। ভিউয়ার্স, আরও একটি উপায় রয়েছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া বা লাউ গাছে প্রচুর ফল ধরানোর জন্য। এজন্য আপনাদের লাউ গাছ যখন 10 পাতা হয়ে যাবে, অর্থাৎ কুমড়া গাছের 10 পাতা হয়ে গেলে এইভাবে ডগার অংশ কেটে ফেলে দিন। এবার ডগার অংশ কেটে ফেলার পরে দেখবেন এই সাইড দিয়ে, অর্থাৎ এক পাশ দিয়ে ছোট কুশি বের হচ্ছে এবং সেই কুশি থেকে কয়েকটি ডাল বের হবে। এতে করে কি হবে, সেই ডালগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাবেন। ভিউয়ার্স, আপনি বিশ্বাস করতে পারবেন না এত স্ত্রী ফুল আসবে এবং দেখবেন যে সেই স্ত্রী ফুলগুলো অনেকটাই রয়ে গেছে। এছাড়াও যখন আবার সেই ডাল থেকে নতুন শাখা বের হবে তখন এই শাখাটি আবার 10 পাতা পর কেটে দিন। এতে কি হবে, এই শাখা থেকে আরও বেশি স্ত্রী ফুল থাকবে। তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন, সবগুলো গাছে এটি করবেন না, কয়েকটি গাছে রাখুন, কেননা গাছে যখন পুরুষ ফুলের ঘাটতি হয়ে যাবে তখন পরাগায়নের সমস্যা হয়, সেজন্য আপনারা অবশ্যই একটি গাছ মুক্ত রাখবেন এই 3G কাটিং করা থেকে। ভিউয়ার্স, আপনারা বলেছেন যে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া যদি আসেও কিন্তু অনেক সময় সাইজ ছোট হয়, সেটা কি সারের কারণে হয়ে থাকে? হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। ভিউয়ার্স দেখুন, একটি মিষ্টি কুমড়া গাছে একটা ছোট্ট মিষ্টি কুমড়া ডগায় ধরে আছে, এমনকি সেই ডালে অর্থাৎ সেই ডাটার মধ্যে আরও একটি মিষ্টি কুমড়ার ফুল এসেছে। ভিউয়ার্স, এক্ষেত্রে দেখবেন ছোট মিষ্টি কুমড়াটি আপনারা খুব সহজেই ভেঙে দিতে পারেন। এতে কি হবে যে গোড়ার দিকে আরেকটা মিষ্টি কুমড়া যেটি পুষ্ট হচ্ছে সেটি কিন্তু সাইজে বড় হবে। ভিউয়ার্স, এই বিষয়টি আমি একটি জমিতে গিয়ে পরীক্ষা করেছিলাম, অবশ্যই খুব ভালো ফলন হয়েছে তার। ভিউয়ার্স, এবার সারপ্রাইজ, দেখুন সুন্দর মিষ্টি কুমড়া, চলুন কি আছে ভিতরে দেখে নিই কীভাবে ফেটে যাচ্ছে। ভিউয়ার্স দেখুন, ভিতরে কিন্তু খুব খারাপভাবে পচে গেছে, বাইরে থেকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে ভিতরে এমন হয়েছে, কিন্তু এটি প্রায়শই দেখা যায় ম্যাক্সিমাম ফার্মারের জমিতে। এক্ষেত্রে এর কারণ কি? তাহলে ভিউয়ার্স, এর কারণ হচ্ছে মাছি পোকা। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি মাছি পোকার জন্যই এটি হয়ে থাকে।
আপনারা যদি মাছি পোকা দমনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে বাইরে থেকে এরকম চাকচিক্যময় মিষ্টি কুমড়া কিন্তু ভিতরে পচা পাবেন। আবার অনেক সময় দেখা যায় সঠিকভাবে পরাগায়ন না হলে এইভাবে শুকিয়ে লাল হয়ে যেতে পারে ইমেচিউর অর্থাৎ ছোট অবস্থায় মিষ্টি কুমড়াগুলো। তাহলে কি করণীয় চলুন জেনে নেই। ভিউয়ার্স, জমি তৈরির সময় আপনারা জমি চাষ দিয়ে সূর্যের আলোতে 2-3 দিন খোলা অবস্থায় রেখে দিন। এতে কি হবে, মাছি পোকার কীড়া যদি মাটিতে থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে অথবা পাখি খেয়ে যেতে পারবে। এছাড়াও কীটনাশক কট-10EC আপনারা প্রতি ML 1 লিটার পানিতে মিশিয়ে খুব সহজে 10-12 দিন পরপর 2-3 বার জমিতে স্প্রে করতে পারেন। এতে মাছি পোকার উপদ্রব অনেকটাই কমে যাবে। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া চাষের জন্য আপনারা রাসায়নিক সার বেশি ব্যবহার না করে শুধুমাত্র ইউরিয়া এবং গোবর সার বেশি করে দিতে পারেন। কেননা গোবর সার নাইট্রোজেনের উৎস, এতে আপনাদের মিষ্টি কুমড়া গাছ অনেক বড় হবে এবং অধিক পরিমাণে মিষ্টি কুমড়া ধরার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই মিষ্টি কুমড়ার আকার তুলনামূলকভাবে অনেক বড় হবে। এছাড়াও আপনারা অবশ্যই গাছের চারপাশে অর্থাৎ অবশ্যই যে জমিতে মিষ্টি কুমড়া চাষ করবেন সেখানে আপনারা 2 সপ্তাহ পরপর অবশ্যই পানি সেচ দিন। এতে করে মিষ্টি কুমড়া গাছ আরও সজীব হবে এবং অবশ্যই লাউ গাছে অতিরিক্ত জালি যদি দেখতে পান অর্থাৎ একই শাখায় অনেকগুলো জালি থাকলে ছোট জালিগুলো এভাবে ভেঙে ফেলে দিন, এটি অবশ্যই করতে হবে। এতে করে আপনারা দেখবেন অন্যান্য লাউয়ের আকার অনেক বড় হচ্ছে, এতে আপনারা খুব ভালো মার্কেটেবল অর্থাৎ বাণিজ্যিক ভিত্তিতে ভালো আকারের লাউ পেতে পারবেন একটি গাছ থেকে। ভিউয়ার্স, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এ বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।